মঙ্গলবারের পর বুধবারও তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে বিশৃঙ্খলার পরিস্থিতি, যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। তৃণমূলের গ্রাম বাংলার মতামত কর্মসূচিতে ভুয়ো ভোটার ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে। মঙ্গলবারের ঘটনার পর বাড়ি থেকে ফোনে ভোটে দেবার অর্থাৎ দেবার বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারপরেই বিশৃঙ্খল পরিস্থিতি। মাথাভাঙা ছবি দেখতে পাচ্ছেন 25 এপ্রিল। ঠিক তার পাশাপাশি কোচবিহারের বিভিন্ন জায়গা থেকে যে অভিযোগগুলো উঠে আসছে, কিংসুক প্রতিনিধি আমাদের এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। কিংসুক, যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় সেই বিশৃঙ্খল পরিস্থিতির কিন্তু ছবি আমরা দেখতে পেয়েছি, কিন্তু বিশৃঙ্খলতা হলো কেন, কেন সুসংবদ্ধভাবে গোটা কর্মসূচি পালন করা সম্ভব হলো না? আর দেখো, তোমাকে প্রথমেই জানাই, তৃণমূল কংগ্রেসের নবজোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সফর ছিল। 25 তারিখ যে যে জায়গায় ভোট হয়, সাহেবগঞ্জ, তারপর সিতাইয়ের গোসানিমারি এবং মাথাভাঙা, সবখানেই চরম গোষ্ঠী কোন্দল, ভোট বাক্স ভাঙচুর, লুটপাট লক্ষ্য করা যায়। তারপর তিনি ঘোষণা করেন আগামী দিন অর্থাৎ বুধবার দিন আবার ভোট হবে। সে মতো বুধবার দিন কড়া পুলিশি প্রহরায় গোসানিমারিতেও সেই ভোটদান ছিল, আর সেখানেও ছাপ্পা ভোটের অভিযোগ। বারংবার ভোট দিচ্ছেন একই ব্যক্তি, আর তা নিয়ে রীতিমতো সুর চড়িয়েছে বিরোধীরা। কেন এরকম হচ্ছে? তাহলে কি গোষ্ঠীকন্দলের ছবি আরও একবার সামনে? এই মুহূর্তে আমার সাথে রয়েছে বিজেপি নেতা বিরাজ বোস, আমি তার সাথে সরাসরি কথা বলবো। দাদা, প্রথম দিনের পর দ্বিতীয় দিন এখানেও ছাপ্পা, কি বলবেন? তৃণমূল আমলে ছাপ্পা চুরি, এছাড়া আর কোনো কিছু নেই। পঞ্চায়েত নির্বাচনে দেদারসে ছাপ্পা হয়েছে, ব্যালট বাক্স লুট হয়েছে, চুরি হয়েছে, বিনা কন্টেস্টে প্রচুর প্রার্থী জিতেছে। এটা হচ্ছে ওদের দলের আভ্যন্তরীণ নির্বাচন, পঞ্চায়েত কে হবে তাকে নির্বাচন করা। সামান্য একটা দলের আভ্যন্তরীণ নির্বাচনে যদি ভোট লুট হয়, ছাপ্পা ভোট হয়, ব্যালট বাক্স ভেঙে ফেলা হয়, কাগজ ছিঁড়ে ফেলা হয়, পুলিশি পাহারায় যদি এগুলো হয়, তাহলে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে কি হবে সেটা কিন্তু পশ্চিমবঙ্গবাসীর অনুমেয়। আমরা দেখছি মাননীয় যুবরাজ এখানে এসছেন মানুষের আই ওয়াশ করার জন্য, কিন্তু উনি বুঝতে পারেননি যে এটা বুমেরাং হয়ে যাবে, তৃণমূল কংগ্রেসের এই কঙ্কালসার চেহারা জনমানসে ফুটে উঠবে। উনি করতে গেছিলেন এক, হয়ে গেল আর এক। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট যে মূলত যে অভিযোগটা উঠে আসছে বিশৃঙ্খল পরিস্থিতির জন্য, মূলত আদি এবং নব্য এই গোটা বিষয়টা কিন্তু দায়ী থাকছে, যে কারণের জন্য একেবারে প্রথম থেকে বিশৃঙ্খলার পরিস্থিতি ধরা পড়েছে। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আর এই বিষয় নিয়ে গিরীন্দ্রনাথ বর্মন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান, তার বক্তব্য, এবং একই সঙ্গে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সিতাই কেন্দ্রের বিধায়কের বক্তব্য শোনাবো, শুনুন। এখানে গণভোট হচ্ছে, প্রত্যেকে তার মতামত জ্ঞাপন, সেই ব্যাপারটা আপনারা জানেন, আমার কোনো জানা নেই। গণভোট এখানে তো কোনো ব্যালট ভোটার লেন্স দেখি ভোট হয় নাই, কোনো ব্যক্তির ভোট হয় নাই, এটা গণভোট হয়েছে, গণভোটের গণ সমর্থন করেছে। আমরা পার্টির নির্দেশ অনুযায়ী, রাজ্য পার্টি বা সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশ অনুযায়ী আমরা আজকে মানুষের স্বতঃস্ফূর্ত মতদান দেওয়ার জন্য চেষ্টা করেছি, এবং আমরা সেইভাবে মানুষের সেই আহ্বান জানাচ্ছি। মানুষ লাইনে দাঁড়িয়ে 5টা পর্যন্ত যারা লাইনে সেই সময় দাদা আপনাকেই বলতে শোনা গেল, যেন একজন মানুষ যেন 2টা বা 3টে করে ভোট না দেয়, তারপরেও ভোট দিলেন অনেকেই দেখে নিয়ে এসেছে। আমরা 100 বার বলবো যে একের বেশি অধিক কেউ যাতে ভোট না দেয়। সেই জন্য বলছি আমরা যে স্ট্যান্ডার্ড, সেই স্থান পঞ্চায়েত নির্বাচনে একজনের 2টা ভোট দেওয়ার কোনো অপশন নেই। এখানে আমরা বলছি তোমাদের নিজের জন্য সঠিক প্রার্থী চয়নের জন্য তোমরা মতামত দেবে, সেটাই চাইছি তাদের।